করুণানিধিজির মেয়ে কানি মাঝি, তাকে যদি টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে জেলে রাখতে পারে, রুচিরা ম্যামলা কেন জেলে থাকবে না? ওই অ্যাকাউন্ট তো ওদের প্রমাণিত অ্যাকাউন্ট, তো উনারা বিদেশে যান কেন? উনার ভাইপো, তার বউকে, তার শালিকে এতবার বিদেশে যেতে হয় কেন? ২৪টা প্লেনের টিকিট আছে যেখানে পয়লা ভাইপো বিনয় মিশ্র, প্রতীক দেওয়ান একসঙ্গে ফ্লাই করেছে। ১২টা প্লেনের টিকিট আছে যেখানে মেনকা গম্ভীর, রুচিরা নারোলারা একসঙ্গে ফ্লাই করেছে। আপনি, আমি শুধু জানতে চাই মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা ১৪ সালের আগে কতবার বিদেশে গেছে, তালিকাটা দিন, কোথেকে টাকা আসে বিদেশে যাওয়ার, বিজনেস ক্লাসে গিয়ে বড় বড় হোটেলে থাকছেন, এই যে হিউজ ল্যাভিস খরচ করছেন, ক্রোর্স অফ রুপিজ, এই সোর্স অফ ইনকামটা কি ডিসক্লোজ করুন, লিপস অ্যান্ড বাউন্স তো কোম্পানি। এইরকম করাপ্টেড পলিটিক্যাল ফ্যামিলি আমার মনে হয় পশ্চিমবঙ্গ নেই। আমার বক্তব্য হচ্ছে এই প্রমাণিত চোরেদের, লুণ্ঠনকারীদের কেন ছেড়ে রেখেছে? করুণানিধি মমতা ব্যানার্জির থেকেও অনেক বড় লিডার। করুণানিধিজির মেয়ে কানি মাঝি, তাকে যদি টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে জেলে রাখতে পারে, রুচিরা ম্যামলা কেন জেলে থাকবে না? ওই অ্যাকাউন্ট তো ওদের প্রমাণিত অ্যাকাউন্ট। একইভাবে মেনকা গম্ভীরের কোন প্রোটেকশন নেই, তার ইলিগাল মানি সাইফন হয়েছে বিদেশে। ফেমা এক সবার বিরুদ্ধে লাগে, এদের বিরুদ্ধে কেন ফেমা একটা অ্যাকশন হচ্ছে না, কেন অ্যাকশন নিচ্ছে না? এই কোশ্চেন আমি পশ্চিমবাংলার একজন রাজনৈতিক লোক হিসেবে নয়, এই পশ্চিমবাংলার একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে এই প্রশ্ন করতে চাই। সুবেন্দুবাবু, ডকুমেন্টের পরে বাইরে থাকে কেন? এই ডকুমেন্টের পরে আপনার যদি বিদেশে অ্যাকাউন্ট থাকে, আপনাকে কি কোন এজেন্সি ছেড়ে দিত? আমার যদি কিছু পেত ছেড়ে দিত আমাকে কেউ? আমি কোর্টে গিয়ে প্রোটেকশন পেয়েছি, কিন্তু প্রোটেকশনটা পাওয়ার পিছনে উনি যে মিথ্যা অভিযোগ প্রমাণ করতে পেরেছি বলে প্রোটেকশন পেয়েছি। তাই আমার বক্তব্য হচ্ছে এত বড় প্রমাণ থাকা সত্ত্বেও এদেরকে ছেড়ে রাখার কোনো কারণ নেই। আপনারা দেখছেন বর্তমান সময় .com।
দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তার বাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বর্তমান সময় .com।